रसूल अल्लाह या हबीब अल्लाह अपनी क्या नो बोलते हैं अल्लाह नबी साहबा दिल के कुरान एक आयत पूरे सुना चिन हाजा याउम ला यंतकुन हबसा क्यों अच्छे वला यूजन लहुम फायता जिरुन वैल यौम इजिल लिल मुकज्जबिन क्या हबसा ने कुता को ओरे बाप रे तू अनेक दूरे बसे अच्छे ने पास आसन ना हमारे पास से बसे नाचे कि ना एक तू बोल बिन इधर के मानेटा ना आई बोलो दबो खने आप ही बोल बिन जहां कुरान आयत हाजा यौम ला यंतकुन एटा छ एमन एकटा दिन কাউকে আল্লাহ কথা বলতে দেবে না ওয়ালা আয়ুজুন লাহুম ফায়াতাজুরুন আল্লাহ কাউকে তওবাও করতে দেবে না ওয়াইলু ইয়াউমা ইযিল লিল মুকাজ্জিবিন মিথ্যাবাদীরা সেদিন বিপদে পড়ে যাবে মিথ্যাবাদী কারা ভাই বাপের পকেট মেরেছে বাপ বলেছে 10 টাকা লিখি না বলছে আল্লাহ কি রে বলছে আব্বা লিখিনি এটা মিথ্যাবাদী শুধু নাকি গো না এটার সাথে সাথে আজকে যে বললাম এই মাহফিলে যারা বসবে না তাদের অন্তর রসুলের মহব্বত নেই এটা শুনেছে তাও যারা এলো না এরা হলো মিথ্যাবাদী এরা সেদিন বিপদে পড়বে নামাজ পড়ার কথা বলেছে শুনেছে এক কান্দে আর এক কান্দে বার করে দিয়েছে এরাই হলো মিথ্যাবাদী এরা সেদিন বিপদে পড়বে হাজা ইয়াউমুল ফাসলি যাবালাকুম ওয়াল আউয়ালিন এটা এমন একটা দিন হবে যেদিন তোমাদেরকে এবং তোমাদের পূর্বপুরুষ দিগকে সবাইকে আল্লাহ দান করাবে তাই তো নাকি গো শুধু মুসলমানরা দানাবে ময়দানে মাসরে তাই তো নাকি গো সব দানাবে ইহুদি নাসারা জৈন খ্রিস্টান হিন্দু বৌদ্ধ সব কেন সবার মালিককে আল্লাহ কথা বুঝতে পেরেছেন সব পয়সা দিন দাঁড়াবে কেউ বাদ যাবে না দাঁড়িয়ে আল্লাহ একটা সুন্দর কথা জিজ্ঞাসা করবে খুব ছোট্ট কথা ফাইন কানালাকুম কাইদুন ফাকিদুন এই তুই বাপের বড় ছেলে ছিলিস ছোট ভাইকে ধোকা দিয়ে সব সম্পত্তি বাপের হাত মাথায় হাত গুলিয়ে লিখে নিয়েছিলিস সমাজের আম ছেলে আছে না নাই গো এই তুই ছোট ছিলিস বড় ভাই পড়াশোনা করেনি কষ্ট করে তোকে মানুষ করেছিল তুই শিক্ষিত হয়ে ইরিং বিরিং তিরিং করে ইংলিশ বলে বড় ভাইকে ঘেবড়ে দিয়ে বলেছিলি হোয়াট ইজ দিস কেস আছে ভাই চিন্তা নেই এখানে টিপস হয়ে মেরে দাও বড় ভাই টিপস হয়ে মেরে দিছে বেচারি সব জমি তোর নামে হয়ে গেছে এ সমাজে হচ্ছে না হয়নি চিটিংবাজি এর জন্য বড় ভাই পঞ্চায়েতের দরজায় গেছিল তুই কি করেছিলিস পঞ্চায়েতকে যে 50 থানাকে 50 মেরেছিলিস কেস সব ডিসমিস হয়ে গেছিল আজকে জান্নাত যাবার কিছু রাস্তা দেখা দিকি এরকম করে যাওয়া যায় কি চিটিংবাজি করে তাই আল্লাহ জিজ্ঞাসা করছে কোনো উপকৌশল আছে আজকে ময়দানে মাসরতে নাজাত পাবার সাহাবা হুজুররা রদি আশা করেছিলেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ মাইদানে মাসরটা কেমন হবে আমাদেরকে একটু বলেন আল্লাহর সোনা মুমতাহিনা তিন নম্বর আয়াতে বলেছিলেন লান তানফাকুম আরহামুকুম ওয়ালা আওলাদুকুম ইয়াউমাল কিয়ামাত ইয়াফদিলুনা বাইনাকুম আল্লাহু বিমা তা'মালুনা বাসীর ইগো ভাই শরীয়তের কথা শুনতে ভালো লাগছে তো ভাই ইউএস বিপদ ভাই এখন তো বুশ লাদেন আমেরিকা জার্মান মমতা বুদ্ধ ধুতি খুলে গেল মমতা শাড়ি খুলে চলে যাচ্ছে জিতে গেছে এই সব চলছে অজের মাহফিল এইসব শুনবেন নাকি গো হ্যাঁ বিপদ ভাই দুনিয়া শেষের দিকে আমি কিন্তু খুব খুশি ভাই জান কেন বলো তো যত বদমাইশ বাড়ছে কিয়ামত তো কাছাকাছি আসছে মোমেনদের জন্য জান্নাতটা খুব তাড়াতাড়ি হয়ে যাচ্ছে কথা বুঝছেন অনেকদিন কবরে পড়ে আছে বেচারিরা আর অনেক মুরব্বী আব্বা গুলো যারা নামাজ টামাজ পড়ে অনেক যুবক ছেলেও আছে আল্লাহ ওলা ছেলে নামাজ পড়ে আর করে শুধু নামাজ পড়লে আল্লাহ আল্লাহ হয়নি আবার এটাও মাথায় রাখবেন অনেক মায়ের খেদমত করে পীরেদের করে ভালোবাসে রোজা রাখে গরিব বাচ্চাদের মুখের দিকে খাবার দেয় অনেক ছেলে আছে গো এরকম যুবক ছেলে দান টান করে এসব ছেলেগুলো ভালো ছেলে এইসব ছেলেগুলো জান্নাত যাবে তাড়াতাড়ি দুনিয়া শেষ না হলে হবে কি করে ভাই অতএব যত মানুষ বিগড়ে যাচ্ছে তত কিন্তু কেউ দুঃখ খুশি হোক চাই না আব্বাস সিদ্দিকী আল্লাহকে সাক্ষী রেখে বলছি আমি কিন্তু খুব খুশিতে আছি কথা বুঝছেন তাড়াতাড়ি শেষ হয়ে যাক ভাল লাগছে না মত তো চাওয়া যাবে না মত চাওয়া যায় মত চাইতে নেই আল্লাহ যতদিন হায়াত রেখেছে শুক্রিয়া আদায় করতে মত চাইতে নেই তা দুনিয়াটা শেষ হয়ে গেলে সাথে সাথে চলে যাব তো ভাই জানা কথা রসুল্লাহুম্মা হুবে আমাদের কি উসিনে মে আয়ে মে আগো মেরা দিন
مدینے میں ہے حب حماد عدل کی اسی نے میں ہے میں آنکھوں میرا دل مدینے میں ہے پھولوں کا تو پھول ہے کیا حسن ہے لطف جنات سے بڑھ کر مدینے میں ہے اللہم صلی علی تمام نبی پاک کے صحابہ حضور رات جگاشا کھول لیں یا رسول اللہ حبیب اللہ حضور قیامت آر کچھ کتھا بولیں میدان معاشر آر کچھ کتھا بولیں رسول معاشر ممتاہنا تین نمبر آیت تا پورے چلیں لن تنفعکم ارحامکم ولا اولادکم یوم القیامہ یفضلون بینکم اللہ بما تعملون بصیر তোমাদের টাকা পয়সা ধন দৌলত ছেলে পুলে এসব কামতে কোনো উপকারে আসবে না আসবে হ্যাঁ বাপ বলবে কে তুমি না আব্বা তোমার আমি যে সোনার লাল গো চিনতে পারছি না কত আর লাল লাল করে আদর করেছিলে আর দুনিয়ায় বেই করিনি ছেলে হলো কোথার দেখে ভয়ে ভয়ে বলবে কালি তখন নেকি চাই কথা বুঝতে পারছেন না তো মাকে বলবে তুই কে রে আম্মা চিনতে পারছেন না আমি সে আপনার ছেলে কেউ কাউকে চিনতে পারবে না সব চিনে অচিনার ভান করে বসে থাকবে এটা হলো এমন একটা দিন হবে আল্লাহ নবী তাই সাহাবা খুদোদিয়াকে জানিয়ে দিলে এ আমার সাহাবা শুনে কে দাস রে কে দাস তোমাদের টাকা পয়সা তোমাদের ধন দৌলত ছেলে পুলে তোমাদের কোনো কাজে লাগবে না আব্দুলো না ভাই না কো আল্লাহ কবি মাতা মানো না বাসি এ মা সাহাবারা এদিন আল্লাহ বা যেটা করবে সেটাই হবে তোমার সাহাবারের কঠিন দিনটা এমন দিন হবে আমি দিনেতে দেখা যাবে এমনও বাপ পাওয়া যাবে নিজের ছেলেকে জমিনে শুয়ে দে ওই ছেলের বুকের উপরে পা দিয়ে বাপ দাঁড়িয়ে আছে এমনও দেলে দেখা যাবে নিজের বাপকে জমিনে শুয়ে দিয়ে বাপের বুকের উপরে পা দিয়ে দাঁড়িয়ে আছে এমনও মা পাওয়া যাবে নিজের মেয়েকে জমিনে শুয়ে দিয়ে মেয়ের বুকের উপরে পা দিয়ে দাঁড়িয়ে থাকবে এমনও মেয়ে পাওয়া যাবে নিজের মাকে জমিনে শুয়ে দিয়ে মায়ের বুকের উপরে পা দিয়ে দাঁড়িয়ে থাকবে এ কথা শুনে গে সাহাবা হুজুরা জিজ্ঞাসা করেছিলে ইয়া রাসূলুল্লাহ এইরকমটা কেন হবে নবী আমার সাহাবাদেরকে জানিয়েছিলে এ বাবা সাহাবা শুনে কে দা যে রেখে দাও জমিনটা তামার মতো লাল হয়ে গেছে মানুষ জমির উপরে দাঁড়াতে পারছে না তাই যার উপরে যা ক্ষমতা চলবে তাকে জোর জবরদস্তি জমিনে শুয়ে তার বুকের উপরে পা দিয়ে দাঁড়িয়ে যাবে এ না জনেরা যুবকেরা মুরুব্বিয়ানেরা ওই দিনে মাইদানে মাসরেতে সে তোমার আপনার পাশে দাঁড়াবে গো ওই দিনে কেউ আমার আপনার পাশে দাঁড়াবার নয় ওই দিনে শুধুমাত্র দাঁড়াবে মদিনার লাল মামিনার দুলাল হযরতে নূরে মুহাম্মদ সাল্লাল্লাহ ওই দিন আমার নবী শুধু আমাদের পাশে দাঁড়াবে তাছাড়া সবই একই কেস সব নফসি নফসি করছে তাহলে রসুলুল্লাহর মাহফিলে না এসলে নবী কি ভাই দাঁড়াবে আমাদের পাশে না নবীর কাছে কোন মুখে সাফায়াত লব গো আজকে তোমরা চলে এসেছো তাও তোমাদেরকে একটু বুঝাচ্ছি ভাই ব্যথা হচ্ছে নাকি গো মনে দুঃখ লিখছেন ভাইজান খুব কঠিন দিন এসে গেছে এই কঠিন দিনটায় মানুষের পাসিনাতে মানুষের ঘামেতে মানুষ নিজে সাঁতাল কাটতে থাকবে এটা এমন একটা দিন হবে এ দিনে নাজাত পাবে সাত শ্রেণীর মানুষ শুধু আর্থের ছায়া পাবে এই সাত শ্রেণীর মধ্যে এক শ্রেণী হলো যারা রাসূলের উপরে বেশি বেশি করে দরুদ পড়ে জোরে বলুন সুবহানাল্লাহ এ দরুদ তো আমরা ঘরে বসে পড়ি না এখানে তবুও বসে পড়া হয় বলে তাই পড়ানো হয় এ ভাই তোমরা চেয়ারটা ওই দিকে যাও ওই দিকে যে বসো চেয়ারটা কেন মানা করেছিলাম বুঝতে পারছেন না চেয়ারে বসলেই পায়ের উপরে পা উঠবে কত বুঝতে পেরেছেন এটা নিয়ম এ চার পায়ের জিনিস খুব খাতার লাগবে ভাই এতে বসলেই পায়ের উপরে পা উঠে যাবে তো ভাইজান
সেই মাহফিলে আল্লাহ আমাদেরকে বসালেন। এ এমন একটা মাহফিল, এ মাহফিলে বসলে আল্লাহ খুশি হয়, নবী খুশি হয়। তাই আল্লাহ আল্লাহ রসুল যাদের উপর খুশি হবে, আল্লাহ তাদেরকে দয়ার জান্নাত দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। দুনিয়া জমিনে অনেক মানুষ অন্যায় করেছে, ও নেই বাগের মাদিরা আজকে মাহফিলে এসে বসেছে আবার আল্লাহ আল্লাহ রসুলের কথা শোনার জন্যে। আমার নবী বা জানিয়ে দিলে, এ নবীর উম্মত উম্মতিরা আল্লাহ বাবাকে আপনাকে কত ভালোবাসে, আল্লাহ বাবাকে আপনাকে কত প্যার করে। বান্দা বন্দি পৃথিবী পরিমাণ গোনা যদিও করে ফেলে, ওই বান্দা বন্দি যদি ফিরে এসে আল্লাহ দরবারে মাথাটা নত করে দিয়ে চোখের কোনা দিয়ে পানি জড়িয়ে জড়িয়ে আল্লাহ বাগের কাঁধে কাঁধে আল্লাহ আমি আপনার বান্দা অন্যায় করে ফেলেছি, আল্লাহ আমি আপনার বান্দি অন্যায় করে ফেলেছি, আল্লাহ আপনি আমাকে মাফ করে দেয়, আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দেয়, আল্লাহ আপনি আমাকে পরে দয়া করো, আমাকে হিদায়তের রাস্তা দেখায়। এ নবী পাকের উম্মত উম্মতিরা আমার নবী পাক জানিয়ে দিলে, বান্দা বান্দি পাপ পরিমা গুনাহ করা পরও যদি আল্লাহ পাকের দরবারে ফিরে এসে মাথাটা নত করে দিয়ে চোখের কোনা দিয়ে পানি ঝরিয়ে ঝরিয়ে রব্বি রব্বি করে আওয়াজ শুনিয়ে দি, আমার আল্লাহ পাকের কানে কানতে থাকে, আমার আল্লাহ পাবর অন্যায় করে করে পাপ করে করে দিলটা পাশানো হয়ে গেছে, কান্নার চেষ্টা করছেন চোখ দিয়ে পানি বেরোতে চাইছে না, কান্না তো চেষ্টা করছে চোখ দিয়ে পানি বেরোতে চাইছে না। আমার নজনেরা যুবকেরা অন্যায় মানুষ মাত্র হয়ে থাকে, অন্যায় ভুল মাত্র হয়ে থাকে। আমার নবী পাক জানিয়ে দিলে, এ আমার আল্লাহ পাকের বান্দা বান্দি রে কান্না মতো মুখটা করেলে আল্লাহ পাকের দরবারে মাথাটা নত করে দিয়ে রব্বি রব্বি করে আওয়াজটা তুলে দে, আমার আল্লাহ পাকের নাম রহমান, আমার আল্লাহ পাকের নাম রহিম, আমার আল্লাহ পাকের নাম গফার, আমার আল্লাহ পাকের নাম গফুর, আমার আল্লাহ পাক আমার দয়া করে কান্নাওয়ালা বান্দা দেশে শামিল করে আমার আপনার জীবনের সব গুনাহটাকে মাফ করে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। বলতে বললে তারপরে বলবে, নচেত বলবে না। কি সময় এসে গেল, কানার মতো চেষ্টা করবেন চোখ দিয়ে পানি বেরোতে চাইছে না, ওটাকে আল্লাহ কবুল করে দেবে। এত ভালোবাসি, ও হেব্বু মায় হেব্বু না ও, আল্লাহ বললেন যে আমাকে ভালোবাসে আমি আল্লাহ তাকে ভালোবাসি। আর আল্লাহকে যারা ভালোবাসবে তারাই তো বিশ্বের বুকে ওলি বান্দা হয়ে দাঁড়াবে, আর বিশ্বটা তাদের গোলামি করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। হিন্দের অলি গরিবে নওয়াজের নাম শুনেছেন? এ ভারতবর্ষের বুকে মাত্র উনাকে নিয়ে 40 জন মুসলমান, সারা ভারতে আর্য জাতি। খাজাওয়াকে বললো কি দেশ থেকে পালাও, তাড়াতে পেরেছিল? কেন পারল না? ইমানের তেজ ছিল, ইমানি ক্ষমতা ছিল। তাই খাজাওয়া দরবারে পৃথ্বীরাজ সে একটা বাদশা হয়েও গলায় গামছাতে খাজাওয়ার কাজে নাজিস রানী খেয়েছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার দেশে মঈনুদ্দিন আছে না নাই গো আপনার দেশে? হ্যাঁ, মঈনুদ্দিন নেই আপনার দেশে? এ মঈনুদ্দিনকে দেখে কুকুরও রাত্রে ঘেউ 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 করছে, কথা বুঝতে পারেন না কেন? রাত 12টার সময় আমল করে এসছে, মধ্যে চোর নাকি চলছে তো, এবার ডান দিকে ব্রেক মারছে আর বাঁ দিকে ব্রেক মারছে, বুঝতে পারছেন না? সব খুলে বলতে হবে, মুসলমান ছেলে করে না করে নে? এ মুসলমানের ছেলে এরা মুসলমান নয়, এ চরিত্র মুসলমানের চরিত্র নয়। রাসূলুল্লাহ এসব কোনো বন্ধ করতে গিয়েই মার খেয়েছে, নবীর উম্মত এগুলো প্রচার করছো আবার, তাহলে নবীর উম্মত হলে কি করে ভাই? পরিবর্তন হন, দোয়া করেন আল্লাহ আমাকে আপনাকে উভয়কে শরিয়াতের প্রকৃত পক্ষে মাপকাঠি মেনে চলার তৌফিক দিন। বলুন আল্লাহুম্মা আমিন। খুব কঠিন দিন ভাই জান, খুব কঠিন সময় আসছে, পরিবর্তন হয়ে যান, কেননা মরতে সবাইকে হবে, তাই তো নাকি গো? মরতে সবাইকে হবে, কিন্তু কেয়ামতের দিনে তিনটে দল হবে। বিদায় লোবো যে বলেছিলাম, এ যুবক ছেলেগুলো সব টিভি দেখে এসে বসেছে, এরাও নাজাত পাবে।
এদের দলিলটা দিয়ে আমি বিদায় লিখছি। কোরআন পাকের মধ্যে আমার আল্লাহ বললে কখন তোমার জুয়াজান সালাসা, হাফিজ সাহেব আসো তো নাকি গো, চলে গেছে হাফিজ সাহেব, জানছে বারবার কোথা ধরছে বাবা দরকার নেই, হাফিজ সাহেব কেটে করছে, তাকে একটু সাথে নিয়ে বসবো, ঘুরে দেখি শিবাচারিও নেই। তো ভাই যান অকুন তোমার জোয়াজান সালাসা, তিনটে দলে বিভক্ত করবে আল্লাহ কায়ামতের বিচারের ময়দানে। বিচারের পরে দুটো জায়গা আছে, একটা জান্নাত আর একটা জাহান্নাম, তাই তো নাকি গো, না তিন নম্বর কোন জায়গা আছে দুটো, একটা জান্নাত একটা জাহান্নাম, তাহলে তিনটে দল করছে কেন আল্লাহ? ভালো তারা শুনবে যুবকেরা, তোমাদের কপাল ফাটা নাই গো, তোমাদের কপালটা ভালো, অন্যায় হালকা বয়সে হয়েছে, রাস্তা এখনো রয়েছে এই মাহফিলে আসার জন্যে। কেন এই মাহফিলে যখন এসেছে তোমাদের মধ্যে ইসলামের দরদ আছে, তার মানে তোমাদের মধ্যে ইসলামের দরদটা আছে, আল্লাহ তোমাদেরকে হিদায়ত করে দুনিয়ার বুক থেকে মাফি করিয়ে কবরে নিয়ে যাবে, জোরে বলুন ইনশা আল্লাহ। অনেক লোক দেখবেন সাত মাস আট মাস বিমারে পড়ে থাকে, দেখেন না, গুনাহ মাফ হয় রে ভাই, গুনাহ মাফ হচ্ছে, ওকে আল্লাহ পুরো মাফ করে নিয়ে কবরে ঢুকাচ্ছে, জোরে বলুন সুবহানাল্লাহ। ওই মহজন আল্লাহ আমাদের দেয়, বলুন আল্লাহুম্মা আমিন, দুনিয়ার গুনাহ দুনিয়ায় যেন মিটে যায় ভাই, কবরটা কি হবে আল্লাহ মাফ করুক, আল্লাহ যেন আমাদের শাস্তি না দেয়। কিতাবে পড়লে অবাক হয়ে যাবেন, চোখ ফেটে পানি পড়বে, রক্ত বেরোবে মাইদানে মাহশরে পানির বদলে, তথাপিও সে পানির কোনো দাম থাকবে না। দুনিয়ায় সর্ষে দানা পরিমাণ আল্লাহ গো ভুল করেছি, ফেলে দাও। রসুল বললেন মায়ের স্তনে দুধ বেরিয়ে যাওয়ার পরে দুধ যেমন স্তনে প্রবেশ করানো যায় না, খোদার ভয়ে যদি কেউ সর্ষে দানা পরিমাণ পানি ফেলে দেয় চোখ দিয়ে, ওই বান্দা জাহান্নামে সেই রকম যাবে না। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। তা কোরআন বল যখন তোমার জুয়াজান সালাসা, আল্লাহ তিন দলে মানুষকে বিভক্ত করবে, কটা দলে? আসহাবুল মাইমানা তে মা আসহাবুল মাইমানা, একটা হলো আসে ডান পাশে, ইবনে কাসির বলে ইরা আদম নবীর ডান পার্শ্ব থেকে পয়দা হয়েছে, ইরা সবাই যাবে জান্নাতে, জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের সকলকে ওই দলে নিয়ে যাক, বলুন আল্লাহুম্মা আমিন। আমার মা বোনেরা যারা আমার কথা শুনে ঘরে যে বসেছে বা বসার জায়গায় বসে অস শুনছে, আল্লাহ তাদেরকেও যেন ডান দিকে রাখে আরশের, বলুন আল্লাহুম্মা আমিন। যারা শুনে যায়নি তারা কোথায় যাবে ভাই আমি বলতে পারছি না, দোয়াও চাইব নি বদ্ধও করব নি, কথা বুঝতে পারছেন কি গো, দাদার হচ্ছেন নাকি? তারা আমার কথা শুনে নেই তার জন্য আমি কেন চিন্তা করব, যারা আমার কথা শুনবে তাদের জন্য আমি চিন্তা করব। তো ভাই যান আর একটা দল হলো আরশের বাঁ পাশে থাকবে, ইবনে কাসির বলে ইরা আদম নবীর বাঁ পার্শ্ব থেকে পয়দা হয়েছে, ইরা সবাই যাবে জাহান্নামে, আল্লাহ আমাদের ওই দল থেকে নাজাত দেন, বলুন আল্লাহুম্মা আমিন। তিন নম্বর দলটা কারা? দুটো তো হয়ে গেল, একটা জান্নাতে যাবার একটা জাহান্নামে যাবার, ভাই হয়ে গেছে তো, আর তো কোনো জায়গায় নেই, তাহলে আর একটা দল কুটে যাবে। الصابقون السابقون اولئك المقربون في جنات النعيم। কোরআন বলছে ভাই, কোরআন এক ऐसी किताब जिसके ऊपर कलम चलाने वाला कोई पैदा नहीं हुआ। क्यों হয়েছে পয়দা? কোরআন কলম চালাবে? সব সর্ব গ্রন্থের পরিবর্তন হয়েছে, সংযোজন হয়েছে, সংশোধন হয়েছে, সময়ের পরিপ্রেক্ষিতে চেঞ্জ করা হয়েছে, কিন্তু ইসলাম এমন একটা ধর্ম, এর ধর্মগ্রন্থ কোরআন শরীফ, এর পরিবর্তন কিয়ামত পর্যন্ত কেউ করতে পারবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই কোরআন বলছে তো ভাই যান, সেই কোরআনে জানাচ্ছে আর একটা দল কারা? السابقون السابقون اولئك المقربون في جنات النعيم। এটা হলো অগ্রগতিদের দল, অর্থাৎ সবার আগে আগে যাবে। এরা কারা? من النبيين والصديقين والشهداء والصالحين وحسن اولئك رفيقا। এরা হলো নবীন সিদ্দিকিন সোহাদা সালিহীন, এরা হলো আল্লাহর বন্ধু। জোরে বলুন সুবহানাল্লাহ। এদের কোনো হিসাব হবে না, বিনা হিসাবে জান্নাত যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এ দলের আশা আমাদের করা বোকামি হবে? ওই জন্য আশা করছি নি ভাই, হবে কি অসম্ভব ব্যাপার ভাই, এই দলে যাওয়া মানে আর দুনিয়া খেতে হবে না, শুকিয়ে শুকিয়ে মরতে হবে, চাষতো ভাইয়ের দেখাবো পনলিয়ে বসাইছি, তাহলে শুকোতে হবে, আর না খেলে ঝগড়া হবে, মন মনে নিয়ে হবে বিপদ,
দোকানে যে কিনে খাবো সে দোকানদার আবার দেখা যাচ্ছে পিসাব করে পানি নিচ্ছে না। কথা বলছে কত সমস্যা এ দলগুলো হলো তারা যারা তাকুয়া করেছে, পাঁচ হুজুর পীর কেবলা তাকুয়া করেছিলেন, জোরে বলুন সুবহানাল্লাহ। এরা হলেন আল্লাহর বন্ধু, এরা বিনা হিসাবে জান্নাত যাবে। তারা ডান দিকে কারা, এরা হিসাব দিয়ে জান্নাত যাবে। এরা হলো কারা, দুনিয়ার বুকে টিভিও দেখেছে, গজলও শুনেছে, দুনিয়ার বুকে ফাংশনও গেছে, জলসাতেও বসেছে, আল্লাহর অলির দরবারও গেছে, মসজিদও গেছে, আবার সিনেমা হলও গেছে, দুদিকেই আছে সমান সমান, মাপকাঠিটা সমান। ভালো করে বুঝবেন ভাই, গুনাও হয়েছে ভালো হয়েছে, গুনাও হয়েছে ভালো হয়েছে। ভাই চাচারা সিনেমা দেখতে যাবেন, ও চাচা যাবেন, চলেন না দুদিন আগে ঘুরেছি, নৌজিবিল্লা পড়বে এখন। আর ইয়ং বয়সের একটা ছেলেকে বলবে ভাই যান, এখন চুপ করেন, জানা জানি হয়ে যাবে, ঠিক নুকি নুকি যাবো খুনি, আর বলবে না বলবে না, হালকা বয়স, কিন্তু আমরাও বুড়ো হবো না আপনি, তখন আমরা বলো না বাবা। তাহলে এখন চাচারা শুধু ভালো কাজ করছে না করে নে, তাহলে গুনা ভালো সমান সমান চলছিল, বুড়ো বয়সে ভালোটা আগিয়ে চলে গেল, নেকির পাল্লা ভারী হলো না হলো নি, এরাই যাবে জান্নাতে, জোরে বলুন সুবহানাল্লাহ। দুনিয়া জমিনে চলতে অন্যা ভুল ভ্রান্তি হয়ে যাচ্ছে, আল্লাহ বা মাফ করবে, খবরদার নামাজ কাজা করো না গো, রোজা কাজা করো না, হজ কাজা করো না গো, গরিবে তিন দিকে দান খায়রাত করো, ঘরে দি মা বাবার খেদমত করো, যেমন অন্যায়টা করে ফেলছো ভালো কাজটা সাথে সাথে করে রাখো। কারণ হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা বলেছিলেন, ও দুনিয়া মানুষেরা যদি তুমি একটা পাপ করে ফেলো, আমি আলী বলে দিই সঙ্গে সঙ্গে ওই পাপের সমতুল্য একটা নেকির কাজও করে ফেলো, কারণ আমার আল্লাহ পাকের নাম রহমান, আমার আল্লাহ পাকের দয়ার গজবের মধ্যে প্রতি বছরে প্রতিযোগিতায় আমার আল্লাহ পাকের দয়া প্রতি বছরে জিতে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য আমি আলী বলে দিয়ে যাই, ওই জন্য তোমরা বাবা গুনার কাজ করে ফেলেছো শয়তানের পাল্লায় পড়ে, সিনেমা দেখে ফেলেছো শয়তানের পাল্লায় পড়ে, টিভি দেখে ফেলেছো শয়তানের পাল্লায় পড়ে, না রাতটা পাওয়া যাবে না গো, ফিরে আবার চলে এসে নামাজটা পড়ে লাও, নামাজের সময় রোজার মাসে রোজাটা রেখে এলাও, ঘরে মায়ের পাটা ধরে টিপে খেদমত করে দাও, মায়ের কথাটাও শোনো গো, আমার আল্লাহ দরবারে ওই মা যখন রাত্রে দোয়া চেয়ে আল্লাহ গো, আমার বাচ্চাটাকে নাজাত দিয়ে দিও, আমার বাচ্চাটাকে মাফ করে দিও, তোমার এই গুণাটাকে আমার আল্লাহ পাক আমার দয়া করে মাফ করে দিয়ে বেগুনা করে দুনিয়া জমিন থেকে আমার আল্লাহ পাক তোমাকে কবরে জমিনে নিয়ে যাবে। কথা বুঝতে পারলে ভাই? তাহলে এইটা বললাম না বলে আবার যেন কাল থেকে আবার দুদিকেই বেরিয়ে দেবেন না, যে চ না অসুবিধা নেই, এটাও করি ওটাও করি। হ্যাঁ ভাই, সিনেমা দেখতে যেমন ভুলছুনি, নামাজ পড়ার কথা ভুললে হবে না। কথা কি বুঝতে পেরেছেন? আমি আব্বাস সিদ্দিকে বলেছি একটা ছেলে দিয়ে ডেলি টিভি দেখা, ডেলি পাঁচ অক্ত নামাজ পড়ে, খুব জোর হলে দু মাস পরেও টিভি দেখা বন্ধ করে দেবে। তোরা সেই হিসাবে আমি বলেছি, হ্যাঁ টিভিও দেখ, নামাজটাও পাঁচ অক্ত পড়, যেমন ওদিকে বেরিয়েছে এদিকটাও তেমন ঠিক রাখ, তোকে আল্লাহর নামাজ টেনে নিয়ে আসবে। হয়তো আমার এই কথা শুনে কেউ ফতোয়া দেবে, সমালোচনা করবে, যদি কারো মনে দ্বিধাবোধ লাগে আমাকে দাঁড়িয়ে এক্ষুনি বলে দেন ভাই উত্তর দিয়ে দিচ্ছি আমি কেন বললাম, আমার পিছনে সমালোচনা করবেন না, পিছনে সমালোচনা করা হালালি সন্তানের কাজ নাই। কথা বুঝতে পেরেছেন? আমি কেন বললাম ভাইজান, একটা ছেলে শুধু টিভি দেখে নামাজটা পড়ে নে, এই বাচ্চাটা এই ভাইটা যদি টিভিও দেখে নামাজটাও পড়ে, একদিন আল্লাহ নামাজ ওকে ভালো রাস্তায় নিয়ে আসবেন, আসবে না ভাই, ওর বিবেক সাড়া দেবে, এক্ষুনি টিভিটা দেখছি, এক্ষুনি আল্লাহর সামনে দাঁড়াবো, আবার ইকিরে তোব তব ন্যাংটু ন্যাংটু মেয়েগুলোকে দেখুন, আবার আল্লাহর সামনে দাঁড়াবো, না বাবা দেখবো নিয়া, একদিন না একদিন ফিরে চলে আসবে। তাই বললাম ভাই যান, খারাপ কাজ যেমন করছেন, আমি আব্বাস সিদ্দিকি অনুরোধ করব খারাপ কাজ থেকে দূরে সরে আসে, যদিও সরে আসতে না পারেন, হালকা বয়স বন্ধু বান্ধবীর পাল্লাই পড়ে হয়ে যাচ্ছে, কিন্তু ভালো কাজ থেকে দূরে সরে যাচ্ছেন কেন? তাহলে তাহলে ভালো কাজ থেকেও ফিরে আসেন। আমার কথাটা বুঝতে পারলেন আপনারা? কি গো আমি কিছু ভুল বললাম নাকি ভাইজান? পিছনের ভাইয়েরা কিছু ভুল বললাম? এটা বোঝার চেষ্টা করেন ভাইজান, আপনি যেমন খারাপ কাজ করতে ভুলছেন না, তাহলে ভালো কাজটা করতে ভুলছেন কেন? ভালো কাজটাও করেন,
দুটো পাল্লা সমান হবে আমার আল্লাহ পাকের দয়া আর গজবের মধ্যে দয়া প্রতি বছর ফার্স্ট হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। ডোরা ডোরা হলো দয়ার দিকটা ভারী হয়ে নাজাত পেয়ে যাবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কারণ আল্লাহ বান্দা বান্দিকে এত ভালোবাসে। ও নবী মুহাম্মদুন্নবীরা মাইদে মাসে একটা বান্দা গেল্লা বাটা দেবে, ওই বান্দার আল্লাহ বাগের সামনে দাঁড়াবে, এ আমার বান্দার এ দুনিয়া জমিন আমলে খাতাটা দেখি, বান্দা চোখের পানি ফেলে ফেলে আল্লাহ বাগকে বলতে লাগবে, ও রব্বি আল্লাহ আমার আমলে খাতা দেখবেন না, আল্লাহ আপনি আমাকে গোপনে গোপনে জাহান্নামী করে দেন, আল্লাহ দুনিয়া মানুষের সামনে কোটি 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 দুনিয়া যারা এসেছিল আজকে সবাই মাইদের মাসে দাঁড়িয়ে আছে, এদের সামনে আমাকে লজ্জিত করবেন না, আল্লাহ অপমানিত করবেন না, আল্লাহ আমি আপনার জান্নাত চাই না, আপনি আমাকে গোপনে গোপনে জাহান্নামী করে দেন, কারণ আমি আপনার বান্দা দুনিয়া জমিনে ভালো কাজ কিছু করিনি। বান্দা কি বলছে যে আমাকে গোপনে গোপনে জাহান্নাম দাও? ভাই এখানে অনেক ছেলে আছে চুরি করেছে হয়তো, সবার সামনে যদি বলা হয় চোর, এ ভাববে কি জমিনটা ফাট হয়ে যায় ঢুকে যায়। ওর থেকে ভাই আমাকে মেরে ফেলতে পারতিস, সবার সামনে চোর বললি কি গো লজ্জা লাগবে না? পেস্টিসটা এমন একটা জিনিস, পেস্টিসটা এমন একটা জিনিস। তাই ওই বান্দাটা বলছে আল্লাহ কোটি 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 বান্দার সামনে আমাকে লজ্জিত করুনি গো খোদা, আমি কোনো ভালো কাজ করিনি, আমাকে গোপনে গোপনে জাহান্নামে দাও। কথা বুঝতে পারছেন? হ্যাঁ যুবক ভাইরা বুঝতে পারছ? তাহলে মাইদানে মাহশরে গুণাটা প্রকাশ করা কত লজ্জাদায়ক হবে। আল্লাহ বলে বান্দা লা তাখনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে নিরাশ হচ্ছিস কেন? দাঁড়া না, দেখি না তোর আমল নামাটা। আল্লাহ পাক যদি বলে বান্দা আমল নামা খুলে খুলে দেখতে থাকবে, খুলে খুলে দেখতে দেখতে দেখা যাবে গুনা আর গুনা পাপার পাপ, বান্দা মোল্লামাদে কোনো ভালো কাজ নেই, খুলতে 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 দেখা যাবে একটা ভালো কাজ পাওয়া গেছে। কি ভালো কাজ পাওয়া গেছে? বান্দা মায়ের শরীর খারাপ ছিল, সারারা থেকে থেকে মায়ের সেবাতে বান্দা রাত কাটিয়েছিল, সারারা থেকে থেকে ঘুমটাকে আরাম করে দিয়ে মায়ের সেবাতে রাতটা কেটিয়েছিলে, এই মায়ের খেদমত করাতে আমার লাভ ওই সেবাটা দেখে ওই খেদমতটা দেখে আল্লাহ পাকে বড় ভালো লেগে যাবে। আল্লাহ বা বলবে এ আমার পরিস্তারা আমি আল্লাহ বা বলেছিলাম আমি স্কুরুলি অনি অলি দেয়িকা তোরা ধরে মা বাবার কৃপা জ্ঞাপন কর এবং আমি আল্লাহ বা মা কৃপা জ্ঞাপন কর, বান্দা মায়ের কথা শুনেছে মায়ের সেবা করেছে এটা আমি আল্লাহ বা আমার বড় ভালো লেগে গেছে। এ আমার পরিস্তারা একটা কাগজের টুকরা নিয়ে আমার বান্দা গোনা পাল্লা আল্লাহ হয়ে গেছে, আমার বান্দা গুনার পাল্লাই দিয়ে দে, ওই গুনার পাল্লাই কাগজের টুকরাটা দেবে, কিতাবের মধ্যে লিখা আছে শুনিয়ে শুনিয়ে ওই কাগজের টুকরা পড়া চলে যাবে, গুনার পাল্লাটা হালকা হয়ে যাবে, নেকির পাল্লা খানা ভারী হয়ে যাবে। কাগজে কি আছে? কিন্তু আল্লাহ বান্দাকে জিজ্ঞাসা করছে বান্দা তুমি কোথায় যাবে, তুমি কোথায় যাবে? আল্লাহ পাককে বান্দা বলবে আল্লাহ দুনিয়ায় আলেমদের মুখে শুনেছিলাম নেকির পাল্লা ভারী হলে জান্নাত যাওয়া যায়, তাই তো নাকি গো? শোনেন না আপনারা? তা বান্দা সেই বান্দাটার মধ্যে আমি হতে পারি তো নাকি গো? ওই বান্দাটা যদি আমিও হই আমি আব্বাস সিদ্দিকীর কপাল তাহলে খুব ভালো গো ভাই, যে আমি জান্নাত যেতে পারছি সিকিউরিটি। অতএব এ বান্দাটা কি হবে আল্লাহ পাক জানে, কিন্তু একটা বান্দার জীবনে এরম ঘটবে ভবিষ্যৎবাণী আমার আল্লাহ করে দিয়েছে। সেই কথাটা রসুল্লাহ সাহাবাদের শুনিয়ে একের পর এক হয়ে আসছে। তো ভাইজান এ বান্দাটা বলবে আল্লাহ আলেমদের মুখান্তরে শুনেছিলাম যে নেকির পাল্লা ভারী হলে জান্নাত যাবে আর গুনার পাল্লা ভারী হলে জাহান্নাম যাবে, খোদা গো দয়াময় দয়া করে আমার নেকির পাল্লা তোমার দয়াতে ভারী হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তুমি যদি দয়া করে আমাকে জান্নাত দাও তবে আমি বান্দা জান্নাত পাবো। আমার আল্লাহ সঙ্গে সঙ্গে জানাবে এ আমার বান্দারে শুনে গেলে যারা তার মা বাপকে ভালোবাসে পিয়া করে আমি আল্লাহ পাক তাদের উপরে দয়া করি,
তোর মাকে ভালোবেসেছিলি এই জন্য আমি আল্লাহ পা দয়া করে একটা কাগজের টুকরা নাকি পাল্লাতে দিয়েছি এই জন্য নাকি পাল্লাটা ভারী হয়ে গেছে এ আমার বান্দা রে যা তোর নাকি পাল্লা ভারী হতে আমি আল্লাহ পা দয়া করে তোকে আমার দয়ার জান্নাত দিয়ে দিলাম। বান্দা জান্নাত চলে গেল। আমার আল্লাহ এত জিনিস সুযোগ দেয় একটা বান্দা সামান্য ভালো জিনিস দেখে। কি গো ভাই, আমরা যদি সওয়াবের কাজটা গুনার কাজটা করে ফেলছি ভাই, আল্লাহ মাফ করুক, যদি সমানও রাখতে পারি আমার আল্লাহ নাজাত দেবে না দেবে নে গো? আরে বলো না গো, দেবে না দেবে নে? তো শুধু পাপ করছো ভাই, সওয়াবটা কে করবে? আসো ভাবছো বয়স হোক তারপরে করব। আপনার গ্রামে যুবক মরে না মরে নে গো? ডাক খোদার যুবক বুড়ো বলে নয়, খোদার ডাক এলে চলে যেতে হবে। পৃথিবীর কারো ক্ষমতা নেই যে রুখে রাখতে পারে। তো ভাই যান আসেন একবার সাল্লি আলা না মাশাল্লাহ আসেন, নবী পাককে একটু সালামের তোহফা পৌঁছাবো, একটু দোয়া করব, দোয়া করে বিদায় লব। আবার আমার পরে আরেকজন উলামা হযরত এসেছেন, উত্তর চব্বিশ পরগনা থেকে এসেছেন, তিনি অজনসিয়াত করবেন। তারপরে আমার চাহজান আছে, ইউনুস চাহজান না কি আছে? আচ্ছা আচ্ছা, আল্লাহাজ পীর আল্লামা ইয়া সিদ্দিকী চাহজান হুজুর পীর কেবলা, তিনি আখেরি দোয়া করবেন, আপনাদের কাছে আসবেন সময় মতো ইনশাআল্লাহ। আসেন সকলে নবী পাককে সালাম দেবো, বসে দেবেন না দাঁড়িয়ে দেবেন? দাঁড়িয়ে দিলে গুনাহ হবে না তো? এক মিনিট বসেন, সবসময় দাঁড়িয়ে দেন না বসে দেন? তাহলে সবসময় তো দাঁড়িয়ে দিয়েছেন, আজকে বসে দিলে অসুবিধা আছে? হ্যাঁ যুবকেরা বলো, মুরব্বীরা কি বলবে আমার শোনার দরকার নেই, যুবকরা কি বলছে বলো? এই কি বলছো গো, আজকে বসে দিলে হবে দাঁড়িয়ে দেবে? এটা শোনার জন্য আমি জিজ্ঞেস করছিলাম। একটা জিনিস জেনে রাখবেন, মুরব্বী আব্বা আপনারা হলেন আমার বাপেদের ভাই, আপনার ছেলেরা হলো আমাদের ভাই। আচ্ছা আপনাদের সঙ্গে আমার বাপেদের সম্পর্ক কেটে চলে গেছে, এখন পালা তোমাদের সঙ্গে আমাদের সম্পর্ক থাকবে তো নাকি গো? না আজকে যা হাঁকার ফাঁকার মারলাম, মাহফিলে না এলে নয় তাই চলে এসেছো কি গো? এরম বেজার হচ্ছে নাকি? এ আমাকে কারা ভাইজান মনে করো, একটা হাত তুলে দেখাও তো। আমাকে কারা ভাইজান মনে করো, মুরব্বী চাচার হাত তুলবেন না, ভাইজান হাত তুলবেন, চাচার হাত তুলবেন না। আপনারা তো বাবা যে হাত তুলে রাখো, হাতটা দেখবো। আল্লাহ এ যুবকদের হাতগুলো তুমি কবুল করে আমার সঙ্গে একসাথে জান্নাত দিও, বলুন আল্লাহুম্মা আমিন। ভাইজান মানে কি গো? আমার পিছনে কেউ সমালোচনা করবে বা আমি কোনো জায়গায় বিপদে পড়ে যাব, তোমাদেরকে পাশে পাবো না, এটাই ভাইজান তো নাকি গো? না গাছে তুলে দিয়ে মই কেড়ে নেবে সেটা ভাইজান? ভাইজান ওকে বলেন ভাইজান, সাথ দিতে হবে এই দুনিয়ায়, সাথ দাও। রসুল বললেন আলমার ও মা মানা হাব্বা, যে যাকে ভালোবাসবে সে তার সঙ্গে থাকবে। আমি আব্বাস সিদ্দিকী আখেরাতে কাজে লাগবে, এতটুকু বলে দিলাম। আমার কিচ্ছু দাম নেই ভাই, আমি যা আপনি তাই সব এক, কিন্তু আমার একটা জিনিসের দাম আছে, সেটা হলো আমার খুন। কেটে দিলে একটা লাল মতো রক্ত বেরোবে, ওই রক্তটার দাম আমরা হলাম আহলে রসুল, বুঝতে পেরেছেন? অতএব এ খুনটাকে পৃথিবীর মানুষের ইজ্জত করতে হয়। আল্লাহ তাই ইনশাআল্লাহ দুনিয়ায় সাথ একসাথে রাখতে পারলে আখিরাত আব্বাস সিদ্দিকে কাজে লাগতে পারে আশা করা যাচ্ছে। বলুন ইনশাআল্লাহ। আল্লাহ যেন আমাদের সকলে মিল কামিয়াব রাখে এবং আখিরাতে একসাথে জান্নাত দেয়, বলুন আল্লাহুম্মা আমিন। তো ভাই যান, দুনিয়া শুরুর দিকে না শেষের দিকে? সবাই বলবেন শেষের দিকে ভালো মানুষ বেশি হবে না খারাপ মানুষ? তাহলে আজকে যেটা আছে এটা ভালো না কালকে যেটা আসবে সেটা ভালো? হ্যাঁ, কেন কালকেরটা আরো কায়ামতের দিকে, আরো দুনিয়া শেষের দিকে। তাহলে আজকে দাঁড়িয়ে দিয়েছেন এটা ভালো না কালকে বসে দেবেন সেটা ভালো? যদি কেউ বসে দিয়ে থাকেন বসেই দেবেন, আর দাঁড়াবেন না, কেন যেটার উপর আছেন সেটার উপরেই থাকেন।
আর যারা দাঁড়িয়েছেন এদেরকে বলছি, নাদেরকে বলছি, খবরদার এইটার উপরেই থাকেন, কালকের তার আনতে যাবেন। কারণ দুনিয়া শেষের দিকে কোনটা ঠিক কোনটা ভুল আম মানুষ বুঝতে পারবেন না। সাধারণভাবে বলে দিয়ে যায় দুনিয়া কিন্তু শেষের দিকে যাচ্ছে, শেষের দিকে খারাপ মানুষ বেশি হবে। তাহলে কিয়ামটা করেছিলেন এইটার উপরেই থাকেন, কালকে এদিকেও বলে বসতে জানবেন না, ওটা আরো কায়ামতের দিকে আরো খারাপ। তার মানে ভাই দললিন পড়েছিলেন না জললিন পড়েছিলেন? হ্যাঁ, আরে ইমাম সাহেব নামাজ পড়েন না? ইমাম সাহেব কি পড়ে, দললিন না জললিন? বলে কি গালের মধ্যে বলে ফেলে বুঝতেই পারিনি, আর অত কি শোনার চিন্তায় আছি, নামাজে দেরিয়ে সংসারের কথা চিন্তা করছিলেন তো, ও দললিন জললিনের খবর আছে নাকি, কি করে কি হবে সংসারটা চলবে, কি করে দুতলা বাড়ি করবো, কি করে 10টা গাড়ি কিনবো, সেই চিন্তাই নামাজে করছেন। আল্লাহ এসেছি কোনো কষ্ট করে, তোমাকে নামাজটা পড়বো, নামাজ বাদ যেন 2 বস্তা টাকা পাই, এই চিন্তাই ছিলাম হুজুর। কি ভাইজান কি বাবাজি, ও দললিন জললিনের খেয়ালে ছিলাম? এতদিন আমরা দললিন পড়িছি, এখন জললিন এসে গেছে ভাই, কথা বুঝতে পেরেছেন? বাচ্চারা আলিফ বেত এসে পড়ে না, আবাতাসা পড়ে গো। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, বাচ্চারা ঠিকই বলছি, দেখবেন এখন নতুন নতুন এসছে আবাতাসা, গুলে খা পেট ঠান্ডা হবে, কথা বুঝতে পেরেছেন? এসব করবেন না, আল্লাহর আস্তে বলছি আখেরি যাবে না, যেটার উপরে আছেন সেটার উপরে থাকেন। আসেন নবী পাকের তাজিমে আল্লাহ পাককে দেখাবো, একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাদের পীর মোর্শেদরা দিয়েছে, সাহাবারাও রসূলুল্লাহকে দাঁড়িয়ে সালাম দিয়েছে, স্বয়ং নবী পাক নিজেকে নিজে দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাম দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কোথায় চলে যান না ভাই, মিশকাত শরীফ জানাজা অধ্যায় চলে যান, মিশকাত শরীফ বাবুল আদব চলে যান, পরপর অধ্যায় হাদিস পেয়ে যাবেন, নবী দাঁড়িয়েছে, নবীর বেটি দাঁড়িয়েছে, সাহাবারা দাঁড়িয়েছে, সব পেয়ে যাবেন, কথা বুঝতে পেরেছেন? আখেরি জমানা এসে বলবে নেই, আপনারা ভাববেন তাহলে নেই, কারণ আম মানুষ তো। অতএব কেউ বললে আমাদেরকে ডাকবেন, কেউ না আসুক আমি আব্বাস সিদ্দিকীর ফোন নম্বর রাখবেন, আমাকে ডাকবেন, ইদি সিদি কারো পাল্লায় পরে ধ্বংস হয়ে যাবেন। ভাই একটা মানুষ সারা জীবন পাপ করেছে, গুনা আর গুনা করেছে, কিন্তু ইমানটা কি থাকে? একদিন না একদিন জান্নাত যাবে না যাবে না গো? যাবে, কেন? ইমানটা আছে। আর সারা জীবন আমল করেছে, ইমান নেই হবে? হবে, ইমানটা হলো মেন জিনিস। আমি আব্বাস সিদ্দিকী অনেক কিছু বললাম, হয়তো কেউ বলো তো বাদ দিকে সব মিথ্যা কথা বলছে, ইমান থাকবে কেন? শরিয়াতের কথা বললাম, আব্বাস সিদ্দিকীর মুখ হতে পারে, কথাটা তো আব্বাস সিদ্দিকীর নয়। আসেন সকলে দাঁড়িয়ে নবী পাককে একটু সালামের তৌফা পৌঁছে দিই। ইয়া নবী সালাম, ভাই যান একটু ফাঁকা জায়গাগুলো ভরা যাবে, এই ফাঁকা ফাঁকা জায়গাগুলো একটু একটু জলসা থেকে ফোন করছি, একদম বেশি খেতে গেজি করে বসেন না, গরম হবে, একটু একটু ফাঁকা জায়গাগুলো বন্ধ করেন, মানে একটা মানুষ যেন গলে না বসতে পারে, এটাই ফাঁকা এতটা রাখবেন, বেশি রাখবেন না। আসেন নবী পাকের তাজিমে দাঁড়িয়েছি, নবী পাকের নামের সম্মানে সালাম দেবো, নবী পাককে দেখাবো কাকে বলেন? আরে জোরে বলবেন তো সবাই, সব রাখছেন কেন, বাঘ নাকি ভুল বললে খেয়ে ফেলবো? আল্লাহকে দেখাবো, আমরা সব কিছু করি কার জন্যে? আল্লাহর জন্য। এটাই তো অন্য জাতিদের সঙ্গে আমাদের পার্থক্য, মুসলমানের একটাই পার্থক্য, মুসলমান সব কিছু করে কার জন্যে? যে সৃষ্টি করেছে তার জন্য। মুসলমান সব কিছু করে কার জন্যে? যে জমিন আসমানের মালিক তার জন্যে। মুসলমান সব কিছু করে কার জন্যে? গাছ সূর্য মাটি পাথর সব কিছু যিনি সৃষ্টি করেছে তার জন্যে। তিনি কে? কোরআন বলেছে আল্লাহ, তাই আল্লাহ বলে ডাকি। কেন কোরআনের কথা মানবো? এজন্যে কোরআনের কথা মানি, কোরআনকে নিয়ে অনেকে রিসার্চ করে মিথ্যা বার করতে পারেনি, সবাই বলেছে এটা কোনো মানুষের কথা নয়, এটা মানুষের মালিকের কথা, তাই কোরআনের কথা আমরা মানি। ঠিক আছে, আসেন সকলে একটুখানি নবী পাককে সালাম দেবো, আল্লাহকে দেখাবো। দাঁড়িয়েছেন নবীর প্রেমে না নবীর দুশ্মনীতে? নবীকে প্রেম করলে গোনা হয় না, সব হয়,
দেখবেন ভাই, তাহলে দাঁড়ালে গুণা নাই তো। আসেন সকলে সালামের তোহফা পৌঁছে দিই, এতগুলো মানুষ মদিনা শরীফ আওয়াজ যাবে তো, যে আমার তো মনে হচ্ছে যাবেন, যা সুবহানাল্লাহ বলছিলেন আলামত ভালো নয়, তবু চেষ্টা করেন, চেষ্টা আপনাদের পৌঁছাবার মালিক আল্লাহ, যেটা দিল থেকে হয় সেটা আল্লাহ কবুল করে, মুখের তাল্লা দেখে না, দিল থেকে হলে চিৎকারের সঙ্গে দেন সালাম দুরুজাল্লাহুম্মা সাল্লি আলা নবীর উপরে, দরুদ ও সালাম উভয়টাই দিতে হয়, তাই তো না? দরুদ দিয়েছি, দাঁড়িয়েও দিলাম, এখন দাঁড়িয়ে নবীর পাককে সালামের তোবা পৌঁছাই, হ্যাঁ নবী সালাম ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাম মাশাআল্লাহ। আল্লাহ আপনাদের সালামকে কবুল করেন, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ যেন আপনাদের সকলকে মদিনাতুল মুনাওয়ারা নিয়ে যায়, বলুন আল্লাহুম্মা আমিন। সকলে গায়ে গায়ে বসেন, দোয়া হবে ইয়া রাব্বি সাল্লিম ওয়া সাল্লিম আন দাইমান আবাদা। কিদার হে মদিনা মা ওদার কো যাও, জিদার হে মদিনা তড়পতে হে দিল মা চলতে হে আঁখে, কোই তো বতা দে কিদার হে
मदीना, मदीने में जाकर मुहम्मद मिलेंगे, वहाँ पे कसोरों की सहारा मिलेंगे। किधर है मदीना, मैं उधर को जाऊं, जिधर है मदीना। अल्लाहुम्मा सल्ले अला सैयदना प्यारे हाजिरान मजलिस, तो भाई यार विदाय लोब। खूब संक्षेपे एक कथा बोली भाई, आल्लाह अपने क्षमताशाली करा करें, ये डानकुनी एलिक मुसलमान प्रभाव आना नाई। হ্যাঁ, আল্লাহ ক্ষমতাশালী করে না করেনি? ক্ষমতাতে, অর্থতে এবং ইজ্জতেও এলাকার মানুষকে আল্লাহ বাড়িয়েছে। ভাই তোমরা নিশ্চিন্তায় আসো, কিন্তু অনেক জায়গার মুসলমান কিন্তু নিশ্চিন্তায় নেই। ওই মুসলমানের কথা তোমাদের ভাবা দরকার না? দরকার নাই, দরকার তো একটা মুসলমানের আর একটা মুসলমানের প্রয়োজন আছে না নাই? এটা আমার আল্লাহর কুদরত যে প্রতিটা মুসলমান, প্রতিটা মুসলমানের প্রয়োজন আছে। তুমি অর্থশালী হলে গরিবের প্রয়োজন আছে, গরিবকে দান করতে হবে, দান করলে সওয়াব পাবে। তাহলে প্রয়োজন না প্রয়োজন নাই? জলসা শেষ হয়ে গেছে, আছে তো জলসা, হবে তো মাহফিলের ইজ্জত কাদের হাতে? শ্রোতাদের হাতে। রসুলুল্লাহর মাহফিলকে অপমান করবেন কেউ? আত্মলন তো কেউ অপমান করবেন? মাহফিলকে কেউ অপমান করবেন? অথে তাহলে সকলে বসবেন। আসসালামু আলাইকুম।